একে তো রাজনৈতিক বিবেচনায় জলবায়ু প্রকল্প গ্রহণ, তার উপর আবার ঠিকাদারদের গাছ চুরি, মাটি চুরি কিংবা বিদ্যুৎ বিল আত্মসাৎসহ নানাবিধ দুর্নীতিতে পানি উন্নয়ন বোর্ড জড়িয়ে পড়ছে বলে অভিযোগ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এ সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি আশঙ্কা প্রকাশ করে বলে, এভাবে দুর্নীতি ও অনিয়ম হলে জলবায়ু সম্পর্কিত এসব প্রকল্পের আসল উদ্দেশ্য বাস্তবায়ন হবে না। বিস্তারিত আশিকুর রহমান চৌধুরীর রিপোর্টে। অসময়ের বন্যা কিংবা বারবার বন্যার কারণে জলবায়ুর বিরূপ প্রভাবের বিষয়টি যখন আলোচিত, তখন পানি উন্নয়ন বোর্ড জলবায়ু সংক্রান্ত প্রকল্প গ্রহণ করে কি করছে তা দেখাই ছিল টিআইবির গবেষণার মূল উদ্দেশ্য। এতে টিআইবি পানি উন্নয়ন বোর্ড বা পাউবোর্ড 6টি প্রকল্প যাচাই করে। তবে গবেষণার ফলাফলে টিআইবি সংখ্যার হিসাবে চূড়ান্ত কোনো তথ্য না দিয়ে বরং ছোট বড় নানা রকম দুর্নীতি যে হচ্ছে সেই বিষয়টি তুলে ধরে। ঠিকাদারের নিজস্ব ইটভাটার বিজনেস আছে, খাল যে কেটেছে সেই মাটিটা বাঁধের পার শক্ত করার জন্য দেওয়ার কথা ছিল, কিন্তু উনি নিজের ইটভাটায় নিয়ে চলে গেছেন। একটি প্রকল্পে রাস্তার নির্মাণ কাজের সময় ঠিকাদার 10-15টি গাছ, সেই যে রাস্তা আছে সেগুলি কেটে গাছ প্রতি গড়ে 28,000 টাকা বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছেন এবং ঠিকাদার অত্যন্ত প্রভাবশালী হওয়ায় স্থানীয় জনগোষ্ঠীর কেউ ভয়ে কিছু বলেননি। জলবায়ু প্রকল্প যে এলাকার জন্য বেশি প্রয়োজন সেখানে তা বাস্তবায়ন না হয়ে তা হচ্ছে তুলনামূলক কম প্রয়োজনীয় এলাকায়, এমনটি পর্যবেক্ষণ করে টিআইবির গবেষণা দল খুঁজে পায় 6টি প্রকল্পের 2টিতে স্থানীয় সংসদ সদস্য, 1টিতে প্রাক্তন মন্ত্রীর আত্মীয়, 1টি প্রকল্পে ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতা এবং অন্য 1টি প্রকল্প পেতে জনৈক সচিবের প্রভাব মূল ভূমিকা পালন করেছে। আর যারা ঘুষ লেনদেন করেন তারা কি আপনাকে বলবে যে আমরা ঘুষ লেনদেন করেছি? সেটা তো হয় না, সম্ভব না। কিন্তু এখানে প্রভাবটা বেশি প্রাধান্য পেয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। একটা ভালনারেবিলিটি ম্যাপ যেটি, সেই ম্যাপের সাথে কিন্তু প্রকল্পের লোকেশনগুলো কনসিস্টেন্ট না, মিলছে না। যেটা হচ্ছে যে যেখানে প্রভাবশালী ব্যক্তিবর্গ আছেন সেইখানে প্রকল্পের লোকেশন, এই জিনিসটা কিন্তু খুব পরিষ্কার। এমন প্রেক্ষাপটে পাওবো যে জলবায়ু প্রকল্প বাস্তবায়ন করছে তার সুফল আদৌ ক্ষতিগ্রস্ত জনগণ পাবে কিনা এবং এইসব দুর্নীতির কারণে বাংলাদেশ বিশ্বের কাছ থেকে জলবায়ু তহবিলের অর্থ ঠিকঠাক মতো পাবে কিনা এই নিয়ে শঙ্কা প্রকাশ করেছে টিআইবি। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।